পরিষ্কার বাংলা কথা বলতে পারি না সেটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই এর থেকে ভালো ও থ্যাঙ্ক ইউ আচ্ছা তোমরা দেখবা বিকজ এইটা আপলোড করার আগে আমরা কিছুই বুঝবো না যাই হোক বি প্রিপেয়ার দ্যাট আমার নিজেরই প্রিপেয়ার করছি প্রথম নিউ ইয়ারের যে ভিডিও সেটা সাইডওয়েজ হচ্ছে যাই হোক আমি চকলেটের কথা বলছিলাম আমার বার্থডে হয়েছে জানুয়ারি ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড হ্যাপি বার্থডে ফার্স্ট জানুয়ারি হ্যাঁ অ্যান্ড সেটার আমি বলছি দিস ইজ দ্য ফার্স্ট ব্লগ ইন বেঙ্গলি সো আমি মার সঙ্গে একটু কথা বলছি মা ইজ ক্যামেরা শাই বাট নট আদারওয়াইজ শাই অ্যান্ড উই আর গোয়িং টু টক আই ওয়াজ নট ক্যামেরা শাই বিফোর নো নো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আমাদের আবার সময়টা দেখতে হবে এটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড ফোন মাঝে মাঝে শাট অফ করছে আচ্ছা আমরা একটা সুন্দর আজকে হচ্ছে রবিবার রাত্রির কি 7টা হয়ে গেছে আমারও আর একটা ডিফিশিয়েন্সি আছে আমি কাউন্ট করতে শিখিনি খুব হাই সো এক্সকিউজ দ্যাট পয়েন্ট আচ্ছা সো কত 7টা হয়ে গেছে 10 মিনিটস টু 8 ও'ক্লক আচ্ছা বাট ইউ আর স্পিকিং বেঙ্গলি অ্যান্ড আই এম স্পিকিং ইংলিশ আমি বেঙ্গলিতে এটা খুব সুন্দর ব্যাপার হচ্ছে আচ্ছা একটু গল্প করছি যেটারে বলে আড্ডা আমাদের চা খাইনি আমরা একটু জিঞ্জারেল আর সফট কুকিজ ওই যে কি বলে শর্টব্রেড কুকিজ খাইছি খুব সুন্দর সেগুলো খাওয়া হয়েছে এখন একটু আমরা রাত্রিরের আড্ডা করছি সে আড্ডার মধ্যে একটা গল্প হচ্ছিল আমি বললাম হ্যাঁ এই গল্পটা কি সুন্দর সেটা হচ্ছে মা যখন কল্যাণীতে ছিলে আমার লাগছে মনে ইন্টারভিউ করছি হ্যাঁ
ম্যারিড হওয়ার পরে কল্যাণীতে ছিলে? কল্যাণীতে ছিলাম, জোরে কথা বলো, যত জোরে। সেখানে তখন কোনো ফোন ছিল না, not because we didn't have the phone, the money, for the money, but there was no phone. Yeah. Very few people. Yeah. And আমার তোর ফাদার কল্যাণী ইউনিভার্সিটিতে কাজ করে, and newly married. Yeah. আর তোমার একটা খাতে ইচ্ছে হয়েছে একটা জিনিস, আলু পোস্ত। হ্যাঁ, মা খুব আলু পোস্ত ভালোবাসে, তার জন্য কি হলো? আমার বাবার বাড়িতে, যোধপুর পার্ক বাড়িতে যেখানে আমি বড় হয়েছি, সেখানে তখন নিয়ম ছিল ডাক্তার, লয়ার এন্ড আর একজন জানিকি, এছাড়া এদের প্রায়োরিটিটা ফার্স্ট। তাহলে খুব সুন্দর জায়গা, খুব প্রেস্টিজিয়াস জায়গা, তাদের তারা আগে পাবে। আর থ্যাঙ্কস টু পপুলেশন এর খাকাটা, তখন আমার বাবা কি দাদা কেউ লয়ারও না, ডাক্তারও না, আর একটা যেন কি জিনিস, মেবি প্রফেসর, ডক্টর, না, ওকে, না, ভাবলাম আমি প্রফেসর, তার জন্য ভাবলাম যদি না, তখন তারা ফোন পাবে অনেক পরে। সো আমার যখন বিয়ে হলো তখন ক্যারোলিন ফোন ছিল। আচ্ছা, যাই হোক, ফোনটা খুব সেকেন্ড হ্যান্ড, তো খুব একটা আমাদের সময় নেই। যে আসল কথাটা হচ্ছিল পোস্ত, তোমার পোস্ত। হ্যাঁ, আমার মনে আছে। আচ্ছা, আমি অতটা খারাপ হই নাই, মেমারি মেমারি, মা আমারই, আমি ভুলে যাই কথা বলতে বলতে, মা আমারে গাইড করে, যাই হোক। হ্যাঁ, সরি। তখন আমি বাড়িতে লিখলাম, হ্যাঁ, অমুক দিন অমুক সময় আমি আইদার পোস্ট অফিসে থাকবো, কোনো কারণে তখন তোমরা আবার আরেকজনের বাড়িতে গিয়ে অপেক্ষা করবা, আমি কথা বলবো। And that was okay. But the বিষয়বস্তুটা হলো আমার পোস্ত খেতে ইচ্ছা হয়েছে, কি করে পোস্তটা রান্না করতে হয়, তার জন্য মার বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে কেউ গিয়ে, তাদের আমরা বলতাম জ্যাঠামশাই, তার ছেলে ডাক্তার, তার জন্য তার ফোন ছিল, তার বাড়িতে গিয়ে অপেক্ষা করছে, আর আমরা গেলাম রিক্সা করে ওখানে পোস্ট অফিসে। কেন না আমি কি করে রান্না করতে পোস্ত সেইটা শুনবে? দারুণ দারুণ গল্প, এটা একটা অদ্ভুত, আমি জানতামই না, কোনোদিন শুনিনি এটা। না, তোর বলা হয়নি হয়তো, কেউ কিছু হাইড করছে? না না, হাইড না, জিনিসটা হলো হঠাৎ আমি আমি পোস্ত খাইছি, বাট হঠাৎ আমি বুঝলাম কি করে ব্লেন্ডারে করতে, সেই সব কথা বলার থেকে এইটা, এই কথাটা। না, আমার সেজোজা মানে অভির মা, অভির মা আমার কল্যাণীতে আসে পোস্ত খায়, ও সেই জন্য গেছিলাম পোস্তটা রান্না, সে পোস্ত খায়, সে বলছে কতদিন এরকম কাঁচা পোস্ত, সেটা আমার পোস্ত, সেটা কি করে খায়, আমরা খেলাম, আমার জন্য রান্নাটা শিখতে গেছিলাম, কিন্তু ওর জন্য কাঁচা পোস্ত। ওয়াও, তা তো খুব ভালো, অভির মা। বাট কত খাটনি, লেসনটা হচ্ছে কত এফোর্ট, সে আবার রিক্সা, তারপরে দুজন যোধপুর পার্কের রিপ্রেজেন্টেটিভ। ওই বেঙ্গলি পিপল, আমাদের বাঙালিরা খাতে ভালোবাসে, ডেফিনেটলি খাবারটাই হচ্ছে অনেকটা পার্ট অফ দ্য থিং অফ লাইফ। আচ্ছা, আমি এখন রাখে দিচ্ছি, আমি এখন রাখে দিচ্ছি, অ্যান্ড আজকের এপিসোড ভেরি সুন আমি একটা করবো ইংলিশে, যেটা অনেক বাংলা মানুষের পছন্দ হতে পারে, আমার তো অ্যাটলিস্ট হয়। কলকাতা যেটা বলছিলাম তখন, সেটা হচ্ছে যে নেক্সট এপিসোডটা আমি করব, সেটা ইংলিশে হবে, বাট সেটা হবে আমার ভিজিট অনেক অনেক বছর আগে, 2007 মতো হবে, অনেক বছর আগে কলকাতাতে একটা খাবার ছিল চার সময় খাওয়া, সেটা ছিল ফিশ ফিঙ্গার, আর আমি জানি এখনও সেই জিনিসটা আছে, বাট আমার যে মেমরি, ও কি সুন্দর খেতে হতো। সো আমি অনলাইন যাই, অনেক অনেক ডিফারেন্ট রেসিপি খুঁজে একটা নিজস্ব মোটামুটি করেছি, যা বাড়ির মধ্যে আছে তা দিয়ে, অ্যান্ড সেটা আমি করব নেক্সট এপিসোডে, উইচ উইল বি ইন ইংলিশ।
Anyways, this concludes the first New Year এর বাংলা episode. Hope মোটামুটি ভালো হয়েছে, আরো ভালো আড্ডা গল্প, করোনা ভাইরাস যখন একদিন চলে যাবে আরো মোর টাইপ অফ আড্ডা অ্যান্ড মোর এক্সারশন. অ্যান্ড হোপ ইউ এনজয়, স্টে টিউন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং. আর আমার সিগনেচার হবে দুর্গা দুর্গা, মাও বলবে আমার সঙ্গে দুর্গা 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 দুর্গা.